dinle inan susun karısı cin. So hello bondhura ajke amra jacchi kalyan pore sweet songe dekho koto sundor kore decoration koreche rasta samne ta o pechoner dikta puro ta decoration kora prochur bhabe sundor kore ar dekho ekhan theke pandal dekhte pacho rastar thekei amra ekhon shob jacchi to ekhon amra entry korbo ar baba ekhane tuktuk theke pass kore dicche to ekhon amra entry korchi dekhte pacho shiri ta diye amra entry korbo oporer dike niche giye mela ar tumra eta diye kintu berote chaibe na karon eta diye shudhu entry hobe asha jabe na কারণ এখানে সিকিউরিটি গার্ড প্রচুর পরিমাণে আছে আর এখানে উপর থেকে মেলাটা দেখো কত সুন্দর দেখতে লাগছে একদিকে প্যান্ডেল রয়েছে একদিকে স্টেজ একদিকে রাস্তা দেখো তো চলো বন্ধুরা বেশি কথা না বলে সুরেশ রঙের এই মাঠের যে সুন্দর প্যান্ডেলটা এই ভিতরটা কেমন আছে তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়া যাক প্রথমে এন্ট্রি পথের পাশে থাকবে প্রচুর পরিমাণে এলিয়েন জায়গা জায়গায় বসে আছে কেউ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ প্রচুর এলিয়েন তো এর থেকে বোঝা যাচ্ছে ভেতরের ডেকোরেশনটা পুরোটা এলিয়েনেরই হবে আর আওয়াজটা শুনে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো তারপরে এলিয়েন দেখতে দেখতে আমরা ভেতরে চলে গেলাম দেখো ভেতরটা কত সুন্দর করে ডেকোরেশন করেছে আশপাশটা পুরোটা লাইট 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 মানে কাঁচের মতন করে আর ভেতরে দেখো কত সুন্দর করে সাজিয়েছে ওপরটা দিয়ে নিচটা দিয়ে পুরোটা আর ভেতরে দেখো কত লোকজন আর যেহেতু আমরা আগে আগে এসেছি এই জন্য বেশি ভিড় নেই এখন সন্ধ্যেবেলা আর দেখো কত লোকজন আশপাশে সব ওপরে কত সুন্দর ডেকোরেশন করছে পাশে শুধু এলিয়েন আর এলিয়েন আর এখানে দেখতে পাচ্ছো এলিয়েনের দেবীকে দেখতে পাচ্ছো যার থেকে চার্জ নিয়ে এলিয়েনরা চলাচল করছে দেখতে পাচ্ছি তাদের সাহায্য তো বন্ধুরা এখানে আসলে তোমরা সব থেকে সুন্দর দেখতে পাবে বিভিন্ন ধরনের এলিয়ান জাতীয় মানে প্রকৃতির সুন্দর সুন্দর মডেল আর এই হচ্ছে এলিয়ানের দেবী যাই না নাম তবে দেখি যে বুঝতে পারছি এলিয়ানের দেবী নিয়ে শুধু চার্জ নিয়ে চলাচল করছে আর আওয়াজ নিয়ে বুঝতে পারছো এলিয়েন হয়তো অনেকে বুঝতে পারছো না জানি সবাই জানে যেটা মঙ্গলগ্রহের সাথে যারা যে প্রজাতি তবে একটা কথা ঠিক এখানে আসতে পারে টিভিতে বা বইয়ে সিনেমায় বা ফোনে যত যত এলিয়েন দেখছি তার থেকে প্রচুর পরিমাণে তোমরা বেশি এলিয়েন এখানে দেখে ফেলতে পারবে এর জন্য তোমরা অবশ্যই সুরের সঙ্গে আসবে এখানে হচ্ছে খুব সুন্দর একটা ইউএফও মানে এবার আমরা এলিয়েনের দেবীকে দেখে পাশের রুমে চলে যাবো পাশের রুমটা দেখো কত সুন্দর মানে আশপাশে অনেক সাজিয়ে দেখেছে এলিয়েন আর একটা দারুণ একটা মানে সুন্দর একটা দৃশ্য আছে যেটা চুলের ওপর দিয়ে একটা দৃশ্য আছে এত সুন্দর আর এই হচ্ছে দারুণ দৃশ্য হয়তো ক্যামেরাটা অত দৃশ্যটা বলতে হতে পারিনি বাট কিন্তু ক্যামেরাটা হয়তো আমি সেরকম করে করতে পারিনি কিন্তু এত সুন্দর দৃশ্য তোমরা দেখলে অবাক হয়ে যাবে এই সুরেশ রং টাইগার করে এত সুন্দর করে করেছে এলিয়েনদের প্রকৃতি তোমরা দেখলে বুঝতে পারবে এতটাই সুন্দর চারিদিকে এলিয়েন আর এলিয়েন যেহেতু সিকিউরিটি গার্ডরা তাড়াতাড়ি করতে পারছে তো আমি ভালো করে ক্যামেরাটা করে করতে পারিনি বন্ধুরা তো ব্লগটা করেছি শুধুমাত্র তারিখ করে আমার জন্য যারা দেখতে পারেনি তা হয়তো দেখেছে তবু তারা একটু দেখে নিতে পারবে আমি যতটুকু শান্ত সামর্থ্য ততটুকু আমি পেরেছি এটাই আমার খুশি করে আর তারপর আমরা বেরিয়ে চলে গেলাম টেজের দিকে টেজের সামনে ছিল আসলে যে দুর্গা মূর্তিটা যেটা প্রচুর হবে তো বন্ধুরা এসেছি তো অনেকক্ষণ সময় হয়ে গেলো এখনও লাইট জ্বলছে না লাইটটা না দেখে গেলে বা তোমাদেরকে না দেখে দেবো বলো আমার মনটা ভালো লাগে তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম এবার দেখা যাক লাইটটা কি জ্বলে নাকি আর এই ছিল সুরেশ রঙের দুর্গা প্রতিমা আর তারপরে দেখতে পাচ্ছ স্টেজের সামনে রয়েছে প্যান্ডেলটা আর এই সাইডে দেখো এর মধ্যে হচ্ছে এলিয়েনদেরকে এলিয়েনদের মুখ করা হচ্ছে ক্যামেরা বা কম্পিউটারের সাহায্যে দেখতে পাচ্ছ টেস্টটা পুরোটা এলিয়েনদের মুখ দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের এলিয়েনের মুখ যেখানে সুন্দর একটা গান চালিয়ে এলিয়েনের মুখগুলো আমাদেরকে দেখাচ্ছে তো দেখো দাদাগুলো এই দাদাগুলো কম্পিউটারের সাহায্যে এগুলো করছে আর যেখানে ব্লগ ভিডিও হবে সেখানে আমাকে দেখাবো না এরকম তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমাকে কত সুন্দর লাগছে আর ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছ সব কিছু লাইট চালানো মানে অন করা হয়েছে টেজের লাইটটা অন করেছে খুব সুন্দর লাগছে টেজের দেখো দুর্গা প্রতিমা ক্যামেরার সাহায্যে বা কম্পিউটারের সাহায্যে তুলে ধরেছে যেটা আমাদের সকলকে দেখানো হচ্ছে আর এখানে দেখো সবে শুরু হয়েছে লাইটটার লাইটিংটা আর তারপর ফাইনালি অপেক্ষা করার পরে অনেকক্ষণ পর শিব তাণ্ডব দিয়ে শুরু হচ্ছে আর
এখানে যখন শিবতাণ্ডব শুরু হলো তখন সত্যি বলছি বন্ধুরা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে আমি নাচ করতে শুরু করি। আর সবাই ভিডিও করছে চারিদিকে আশপাশে, তো আমি একটা সাইডে ভিডিও করতে শুরু করলাম যাতে তোমাদেরকে একটু ব্লগ করে দেখাতে পারি। আর তারপর ফাইনালি বন্ধুরা 12 মিনিট কি 14 মিনিট অপেক্ষা করার পর এই লাইটিংটা চললো। আমি লাইটিং না দেখে তো আসলাম না, কারণ ব্লগটা সম্পূর্ণ হবে না। তো মা বলো ঠিক আছে লাইটিংটা দেখিয়ে যাবো, তো দেখো কত সুন্দর, একটা দারুণ একটা অসম লাইটিং করছে, দেখলে মনটা মুগ্ধ হয়ে যাবে। আমি এই প্যান্ডেলটার বাকি সব ভিডিও দেখলাম এই লাইটিংটার জন্য, এই প্যান্ডেলটা প্রচুর পরিমাণে ফেমাস, তো লাইটিংটাই তোমাদেরকে মেন করে তুলে নিয়ে এসে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা যারা যারা যাওনি এখনও সময় আছে, যাও আর প্যান্ডেলটাকে দেখে আসো, অসম করছে, খুব সুন্দর সুইট সঙ্গে। এইভাবে চলতে থাকলো 5 মিনিট, 5 মিনিট পরে এত সুন্দর ধামাকা হলো যে দেখেই মনটা মুগ্ধ হয়ে গেল। তো এইভাবে আমরা ফুল এনজয় করলাম বন্ধুরা, যারা গেছো তারা তো গেছো, আর যারা যাবে তারা এখন সহজে চলে যাও, আর দেখে আসো ফুল এনজয় করে আসো। আর যদি ভিডিওটা ভালো লাগে, ব্লগটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা। বাই।